সাথে গাদ্দারি করেছে, আমরা কিন্তু কথায় কথায় বলি তোর কুফা লাগছে, বলি কি বলি না, এই কুফা লাগছে। আসলে এটা হলো ওই যে কুফাবাসী হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে গাদ্দারি করেছে, প্রায় 3500 সিটি দিয়েছে, আপনি আসুন এখানে, ইসলাম আপনার বাবা আপনার নানা যে ইসলাম প্রচার করেছে সেই ইসলাম ইয়াজিদের ভিতরে আমরা দেখতে পাই না, আপনি আসুন। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য কোন এক শায়ের বলেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমজো মাই আয়া নেহি হো বলায়া গায়া হো, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমজো মাই আয়া নেহি হো বলায়া গায়া হো, শাহাদত কি মঞ্জিল কুফায়া হু মাইনে মাই মুর্দা নেহি হো বলায়া গায়া হো। বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি তো আসি না, আমারে তোমরা মুসাফির ভাবছো কেন, তোমরা তো আমার বাবা এখানে মসনদে ছিলেন, আমরা তো এখানেই ছিলাম, আমরা তো তোমাদেরই অন্তর্ভুক্ত, অথচ তোমরা আমার সাথে প্রতারণা করেছো কুফাবাসী, তোমরা পারতে, নবীর বংশ এখানেই শেষ হয়ে যাচ্ছে, তোমরা এটাকে রক্ষা করতে পারতে, কিন্তু তোমরা আমার সাথে গাদ্দারি করেছো, ওই যে কুফাবাসীরা গাদ্দারি করেছে, এই জন্য আমরা কথায় কথায় বলি তোর কুফা লাগছে, আমার কুফা লাগছে। এটা আল্লাহ তাআলা মানে এটা গালি হিসাবে এখন এই পৃথিবীর জমিনে এটা রসম হয়ে গিয়েছে, জোরে জোরে বলেন আল্লাহ আকবার। বাবা জীবন্ধুরা আমার, যাই হোক ওইটা আমার মূলত বিষয় নয়, এখানে দেখুন আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমি আল্লাহ তোমাদেরকে এত শান সওগাত দিলাম, তোমরা কোন জায়গায় শীতকালে যাও আবার কোন জায়গায় গ্রীষ্মকালে যাও সেই কথা আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, কাজেই উচিত কি যাতে করে এই বাইতুল্লাহর কি ইবাদত করো, যে আল্লাহ কি করেন, আল্লাযী আতআমাহুম মিন জু, যখন ক্ষুধা লাগে ক্ষুধার যন্ত্রণা দূর করান, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যুদ্ধভীতি তোমাদের ছিল সেই যুদ্ধভীতি থেকেও তোমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদ করেছেন, অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে আলহামদুলিল্লাহ সারা মক্কার কাফির মুশরিকরা নবীর কাছে এসে কালেমা পড়ে যখন মুসলমান হওয়া শুরু করলো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আজকে তোমরা আমার কাছে কেমন আচরণ তোমরা দাবি করো, তখন তারা বলছেন, আন্তা ইবনু আখুল করিম ও ইবনুল করিম, আপনি তো সম্মানিত ভাইদের সম্মানিত ছেলে এবং আপনিও তো সম্মানিত ব্যক্তি, কাজী আমরা আপনার কাছে আজকে ভালোই কিছু আশা করি, তখন আল্লাহ রাসূল বলেছেন, আন্তুম তোলাকা, আজকের দিনে আমি তোমাদেরকে সাধারণ মুক্তির ঘোষণা করে দিলাম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ইসলাম কোনো প্রতিশোধ নেয়নি, অথচ আমরা দেখুন 20 বছর না 50 বছর আগেরও প্রতিশোধ যদি সুযোগ পাই যেভাবেই হোক নিয়ে আমরা ছাড়ি, কিন্তু সেই ভাগ্য একদিন আপনার আমার সকলেরই বরণ করতে হবে, কথা ঠিক কিনা বলেন, এই জন্য সার দেওয়া হচ্ছে, এটা আল্লাহ তাআলার সেই গুণ, রাসূলুল্লাহ ইসলামের গুণ। এই জন্য দেখুন কুরাইশদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলে, এরপর বলছেন, তোমাদেরকে এত সুখ শান্তি দিলাম, তোমাদের কাজ হচ্ছে এবার কি, যাতে করে বাইতুল্লাহর ইবাদত, এই সূরা থেকে আমাদেরও শিক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে অক্সিজেন দিচ্ছেন, করোনার সময় অক্সিজেন কিনছেন, এরকম আসেন না কি গো, আসেন না, দুই একজন হাত জাগান তো দেখি আসেন করোনার ভিতরে, কত টাকার অক্সিজেন কিনছেন, লক্ষ লক্ষ টাকা ওনার চলে গেছে, বুঝছেন নি তো, অনেক টাকা ওনার গেছে, এই জন্য লক্ষ লক্ষ টাকার অক্সিজেন যে গেছে উনি বুঝছে, অক্সিজেন আমার ছোট ভাইয়েরও করোনা হয়েছে, এই এমনি সিনায় বহু টাকা আমিও দিয়েছি, এজন্য আমার জানা আছে অক্সিজেনের কত দাম, আর এই যে এখন বসে আছেন অক্সিজেন কিনা লাগতেছে, আমরা যেই গ্যাসটা ছাড়ছি এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, এটা আবার আমাদের গ্যাস নামক বন্ধু গ্রহণ করে এরপর আমাদেরকে আবার নিষ্কলুষ অক্সিজেন দিতেছেন, এই যে একটা সার্কেল আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যদি অক্সিজেন কিনা লাগতো, মোবাইলে যেইভাবে আমরা আমাদের যুবকরা এই ডাটা ঢুকায়
আবার টাকা যেভাবে কেটে নেয় কোম্পানিগুলা, সেভাবে যদি অক্সিজেনের সিস্টেম থাকতো তাহলে আর ভাত খাওয়ার দরকার ছিল না, কোন রকম খালি যাও খাইও বাঁচতে পারতাম কিনা সন্দেহ কথা, ঠিক না বলেন? আবার জবান খুলবেন, আল্লাহু আকবার, আবার জবান খুলবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাকে তোমরা একটু আউটপুট দাও, কি তোমাদেরকে সব কিছু আমি দিলাম, এবার আউটপুট হচ্ছে তোমরা একটু মসজিদে এসে পাস ওয়াক্ত দিনে 24 ঘন্টা আমারে মাত্র 40-45 মিনিট একটু দিবা, পারবা না এটা? এটা কি আমি বলতেছি নাকি, এটা কে? আল্লাহ তাআলা বলতেছেন কি, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওটা তো বাইতুল্লাহর কথা বলছেন, কিন্তু মুফাসসিরিন বলেন যার যার এলাকার এই মসজিদের হক হচ্ছে, এখানে মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি, মুসল্লি যখন নামাজ পড়বে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি ক্ষুধার সময় খাবার দিই, যখন যা প্রয়োজন তাই আমি তোমাদের মিটিয়ে দিই, এবং তোমাদেরকে নিরাপদে আশ্রয় দিয়েছি। ফিলিস্তিনের দিকে একটু তাকাও, গাজার মুসলমানদের দিকে তাকাও, তারা কি অবস্থায় আছে, ওই মুহূর্তে তোমরা প্রতিদিন শুকরিয়া আদায় করে একটু সেজদা দিয়ে বলো মালিক তুমি আমাকে ভালো রেখেছো, তাদের তুলনায় আমি মায়ের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করার পর মাতৃকুলে যেভাবে নিরাপদে থাকে বাংলার মুসলমান সেভাবে আমরা নিরাপদে আছি, কথা ঠিক কিনা বলেন? আবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যদিও বর্তমান প্রেক্ষাপট রাজনীতির নির্বাচনের কারণে